সর্বধর্মে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আজকে যে বিষয়, আজকে আমরা জানব যে কিভাবে আমরা ঈশ্বরের কথা আমরা শুনতে পারবো, কিভাবে আমরা ঈশ্বরের কথা শুনতে পারবো সে বিষয়। প্রথম আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে ঈশ্বরের কথা আমরা যে কীভাবে শুনতে পারবো, তার প্রথম যে বিষয় আমি বলতে চাই যে পরিস্থিতি আমাদের জীবনে বারবার করে যদি একই জিনিস ঘটতে থাকে আমাদের জীবনে, তাহলে সেই মধ্য দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বর সেই বারবার যে ঘটনাটা আমাদের জীবনে ঘটছে তার মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে কিছু বলতে চাইছেন। অর্থাৎ ঈশ্বরের কথা আমরা কিভাবে আমরা শুনব, সেইটি হলো বারবার একই জিনিস যখন আমাদের জীবনে ঘটে তখন সেই ঘটনার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে তিনি কথা বলেন। এবং দ্বিতীয় যে বিষয় যে আমরা যখন ঈশ্বরের গান আমরা শুনি, ঈশ্বরের গান যখন আমরা শুনি বা আমরা যখন ঈশ্বরের গান আমরা গাই, সেই মধ্য দিয়ে ঈশ্বর আমাদের জীবনে তিনি কথা বলেন, সেই বিষয়টিও আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে গানের মধ্য দিয়েও ঈশ্বর তিনি আপনার জীবনে কি বলতে চাইছেন। হ্যাঁ, সেই বিষয় মধ্য দিয়ে তোমরা বুঝতে পারবে যে কি ঈশ্বর তিনি তোমার সঙ্গে কথা বলছেন। এবং তিন নম্বর বিষয় যে অনেক লোকের সঙ্গে যখন আমরা কথা বলি, সেই কথা বলার মধ্য দিয়ে সেই লোকদের মধ্য দিয়ে হ্যাঁ ঈশ্বর আমাদের জীবনে কথা বলে থাকেন, যে সেই লোক তিনি যে কথা বলছেন তা আমাদের জীবনে সঠিক কিনা, আমাদের জীবনে বেঠিক, সেই বিষয়গুলো বুঝতে আমাদেরকে সাহায্য করে। তাই আমরা একে অপরের সঙ্গে যখন আমরা কথা বলি, হতে পারে প্রতিবেশী, হতে পারে আমার পরিবারের লোক, হতে পারে বাইরের কোনো লোক, যারাই কথা বলুক না কেন, ঈশ্বর তাদের মধ্যে দিয়েও আমাদের সঙ্গে কথা বলেন, সেই বিষয়টি আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে কি ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। চার নম্বর বিষয় হলো যে আমরা যখন স্বপ্ন দেখি বা আমরা দর্শন দেখি বা আমরা যদি দেখি যে কেউ আমাদের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন, এই সমস্ত কিছু হ্যাঁ একটি অলৌকিক বিষয়, সেই স্বপ্ন বা দর্শনের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের কাছে তার বার্তা প্রেরণ করেন, তার কথা আমাদেরকে বলেন, আর সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কথা আমরা শুনতে পারি। চার নম্বর বিষয়, সেই বিষয়টি আমরা মনে রাখি, স্বপ্ন বা দর্শন যদি আমরা পেয়ে থাকি সে মধ্য দিয়েও ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে থাকেন। এবং পাঁচ নম্বর বিষয় যে বিভিন্ন অলৌকিক চিহ্ন ও বিভিন্ন অলৌকিক কার্য এবং চিহ্ন মধ্য দিয়ে ঈশ্বর আমাদের জীবনে কথা বলে থাকেন। হতে পারে কারো মধ্যে অলৌকিক কার্য ঘটেছে বা আমাদের মধ্যে অলৌকিক চিহ্ন ঈশ্বর তিনি দান করেছেন, সেই মধ্য দিয়েও ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, আর সেইভাবে আমরা ঈশ্বরের কথা আমরা শুনতে পারি। যে কীভাবে আমরা ঈশ্বরের কথা আমরা শুনব, বিভিন্ন অলৌকিক কার্য এবং চিহ্নের মধ্য দিয়েও ঈশ্বরের কথা আমরা শুনতে আমরা পারব। এবং ছয় নম্বর বিষয় যে আমরা যদি পবিত্র আত্মা মধ্য দিয়ে পবিত্র আত্মার যে শান্তি আমরা বুঝতে পারি, সেই মধ্য দিয়েও ঈশ্বর আমাদেরকে কথা বলে থাকেন আমাদের জীবনে, যে ঈশ্বর শান্তি আনন্দ আমাদের জীবনে যখন কার্য করছে পবিত্র আত্মার মধ্য দিয়ে, সেই মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে কথা বলতে চান আমাদের সঙ্গে, এবং এইভাবে আমরা ঈশ্বরের কথা শুনতে পারি। এবং আমরা যদি দেখি সাত নম্বর বিষয় যে আমরা প্রার্থনা যদি আমরা করি, সেই প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। যখন আমরা প্রার্থনার মধ্যে ঈশ্বরের সঙ্গে আমরা প্রার্থনা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, সেই সময়ও ঈশ্বর সেই প্রার্থনার মধ্য দিয়ে আমাদের জীবনে তিনি কথা বলে তিনি থাকেন। বিভিন্ন ধরনের প্রার্থনা যখন আমরা করছি সেই প্রার্থনার মধ্য দিয়েও ঈশ্বর আমাদের জীবনে কথা বলে থাকেন, সেই বিষয়টিও আমরা মনে রাখার আমরা চেষ্টা আমরা করি।
এবং 8 নম্বর বিষয় তা হলো যখন আমরা ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি, যখন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি তো সেই বাক্য পাঠ কাটার মধ্য দিয়ে ঈশ্বর, বাইবেল হলো ঈশ্বরের নিজের কথা, বাইবেল হলো ঈশ্বরের নিজের কথা, সকল সেখানে লিপিবদ্ধ আছে। আর সেই বাইবেল যখন আমরা পাঠ করছি সেই মধ্য দিয়ে হ্যাঁ ঈশ্বর আমাদের জীবনে কথা বলতে চান এবং আমরা সেই মধ্য দিয়ে ঈশ্বরের কথা আমরা শুনতে পারি। তাই আমাদের মনে রাখতে হবে যে এই বাইবেল আমরা যে প্রতিনিয়ত আমরা পাঠ করছি মানে ঈশ্বরের কথা আমরা শুনছি, ঈশ্বরের কথা আমরা শুনছি এবং ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন। তা সেই জন্য আমরা যদি দেখি ঈশ্বর বাক্যর বিষয়, ঈশ্বর বাক্য বলছে যে হ্যাঁ জীবন্ত এবং কার্যসাধক, আমাদেরকে সংশোধন করে ঈশ্বর বাক্য, ঈশ্বর বাক্য জীবন্ত এবং কার্যসাধক এবং আমাদের প্রাণ ও আত্মার গ্রন্থি ও মজ্জার মর্মভেদী। তাই ঈশ্বর বাক্য যখন আমরা পাঠ করে থাকি সেই মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে থাকেন এবং আমরা সেই মধ্য দিয়ে ঈশ্বরের কথা আমরা শুনতে পারি। তাই সকলকে উৎসাহিত করতে চাই যে কীভাবে আমরা ঈশ্বরের কথা শুনতে পারি। আরেকটি বার বলতে চাই যে প্রথম যে বিষয় যে বারবার একই ঘটনা যদি আমাদের জীবনে ঘটে সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কথা শুনতে পারি। দুই নম্বর বিষয় যে ঈশ্বরের গান প্রশংসা গীত যখন আমরা গাই সেই মধ্য দিয়ে ঈশ্বর সেই গানের মধ্য দিয়ে আমাদের জীবনে কথা বলে থাকেন। তিন নম্বর বিষয় আমরা যদি স্বপ্ন বা দর্শন আমরা দেখে থাকি সেই স্বপ্ন এবং দর্শন যা আমরা দেখছি সেই মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু আমাদের সঙ্গে কথা বলে থাকেন এবং আমরা সেই স্বপ্ন এবং দর্শনের মধ্য দিয়ে ঈশ্বরের কথা আমরা শুনতে পারি। চার নম্বর বিষয় বিভিন্ন লোকদের সঙ্গে যখন আমরা কথা বলি সেই মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু আমাদের সঙ্গে কথা বলে থাকেন, সেই বিষয়টি আমাদেরকে বুঝে নিতে হবে যে ঈশ্বর তিনি কী আমাদেরকে বলতে চান, সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কথা আমরা শুনতে পারি। তাই বিভিন্ন লোক যারা আছে তাদের সঙ্গে আমাদের কথা বলার প্রয়োজন আছে। চুপ না থেকে আমরা চেষ্টা করব যেন কথা বলার এবং তাদের কথাগুলো শোনার, সেই মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর আমাদেরকে কথা বলতে চান, আমাদের আমরা সেই মধ্য দিয়ে ঈশ্বরের কথা আমরা শুনতে পারি। এবং পাঁচ নম্বর বিষয় বিভিন্ন অলৌকিক কার্য চিহ্ন যদি আমরা দেখি সেই অলৌকিক কার্য এবং চিহ্ন অনেকের সুস্থতা আরোগ্যতা মধ্য দিয়েও আমরা সেই অলৌকিক কার্য এবং চিহ্ন আমরা দেখে থাকি সেই মধ্য দিয়েও কিন্তু ঈশ্বর অলৌকিকভাবে অলৌকিক ঈশ্বরের অলৌকিক শক্তির মধ্য দিয়ে আমরা ঈশ্বরের ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে থাকেন যে তিনি জীবিত এবং কী কথা তিনি বলতে চান সেই সকল আমরা শুনতে পারি। এবং পবিত্র আত্মা যখন আমরা আহ্বান করি তখন তার শান্তি যখন আমরা বুঝতে পারি সেই মধ্য দিয়েও কিন্তু ঈশ্বর কথা আমরা শুনতে পারি এবং ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান সেই কথাগুলো আমরা কিন্তু বুঝতে পারি যদি আমরা ঈশ্বরের কথা আমরা শুনতে চাই। প্রার্থনা মধ্য দিয়েও যদি আমরা প্রার্থনার মধ্য দিয়েও আমাদের মনে রাখতে হবে। আর যে সাত নম্বর বিষয় প্রার্থনার মধ্য দিয়েও কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে থাকেন। এবং আট নম্বর বিষয় হলো ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য যদি আমরা শুনি সেই মধ্য দিয়ে ঈশ্বর অবশ্যই অবশ্যই তিনি আমাদের সঙ্গে কথা বলে থাকেন, আমরা তার কথা শুনে থাকি। তাই ঈশ্বরের কথা আমরা কীভাবে শুনবো এই সব মাধ্যমের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কথা শোনার আমরা চেষ্টা করি। সেই মধ্য দিয়ে ঈশ্বর আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যম অনুযায়ী আপনার সঙ্গে কথা বলে থাকবেন এবং সেইভাবে আপনি আপনার জীবন পথে চলার শক্তি সুযোগ আপনিও পাবেন। ঈশ্বর তো বাক্যে আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।